হ্যাঁ বলে দেব। হাই গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন পুজো চলছে গ্রামে, সবাই জানো তো আজকে ষষ্ঠী, রাত্রিবেলা ফাংশন আছে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন একটু বাজারে যাচ্ছি, বাজারে কিছু কাজ আছে, খুব চাপে আছে, তো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ আজকে শুক্রবার, তো মেলা হচ্ছে দিদি। এই দেখো এখানেই হবে ফাংশনটা, বাজারের এখানে। তো রাত্রেবেলা তোমাদের দেখাবো কেমন ফাংশন হচ্ছে। আর এখন বাজারেরও পুজো আছে, দেখা যাবে লোকজন আসছে ফাংশন। তো এখন বাজারে সব কাজ প্রায় হয়ে গেছে, যে কাজগুলো ছিল। এখন বাড়ি যাচ্ছি, লাইটগুলো দেখো সব জ্বেলে দিয়েছে, সন্ধে হয়ে গেছে। যেহেতু সারা গ্রামেই আমাদের এরকম লাইট লাগানো থাকে, বাড়ি চলে যাচ্ছি। আবার যখন রাত্রে ফাংশন দেখতে যাব তখন আবার দেখা হবে। দুপুরবেলা বলতে পারো, 3টে বাজছে, দেখো এনাকেও তুলে ফেলেছি, এবার ফাংশন দেখতে যাব। এ যাবি তো বল, অনেক কষ্টে ঘুম থেকে তোলা হয়েছে, তো চলো ওখানে যাই। বল, এখন কেউ নেই এখানে, সবাই ফাংশন তলায় আশা করি। ঠাকুর মন্দিরটা তোমাদের এখন ভালো করে দেখাবো, বেশ ফাঁকা আছে, লাইট টাইট জ্বলছে। দেখ শুদ্ধ ঠাকুর তলাটা এখন ভালো করে একটু দেখাই, এখন ফাঁকা আছে, কেউ নেই। রাত্রেবেলা 3টের সময় আর কে থাকবে। তো এবার মায়ের দর্শনটাও তোমরা করে নাও। আমরা যাচ্ছি, আর দু একজন করে হয়তো বাড়ি চলে আসছে, এরা সারা রাতি প্রায় ছিল। গান হচ্ছে, এটা মনসা ঠাকুরের মন্দির। কেন আমি ইয়ে দিয়ে দিয়েছিলাম যে, আবার কি হলো, পৃথিবী ঘুরছে। ফাংশন তলায় দেখো চলে এসেছি, প্রচুর লোক হয়েছে। তো এবার গান শোনো, আমিও শুনি, তোমরাও শুনো।
বান্ধবীদের স্পেশালি রিকোয়েস্ট করব, আমার পাগলি বান্ধবীরা দাঁড়িয়ে পড়ো সবাই মিলে, পাগলরা অলরেডি দাঁড়িয়ে আছে, কারণ ওরা এখন ইন্টারেস্টে আছে যে আমি কোন পাগলিটা খুঁজে নিয়ে যাই, তাই তো? ফাংশন আর শেষের দিকে সকাল হতে চললো, এবার বাড়ি যাব। সকলকে গুড মর্নিং, বুঝেনি তো? তাহলে অনেক হাই, গুড নুন। অনেকটা বেলা থেকেই আজ ব্লগটা শুরু করলাম, তো আমাদের এখানে পুজো আজ, সবাইকে শুভ সপ্তমী। তো চলো ঠাকুরতলায় এখন যাই, কী হচ্ছে, কেমন পুজো হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। তো এখন ঠাকুরতলাতে যাচ্ছি, ওই দূরে ঠাকুরতলা দেখতেই পাচ্ছ, তো চলো। এখন পুজো চলছে, আর এখানে এখন বলি হবে, তার সাথে ডন্ডিঘাটাও হবে, তো ভিডিওটা দেখতে থাকো। আমরা দুজনে ম্যাচিং করে জামা পরেছি।
বলি হয়ে গেছে, ডন্ডি খাটাও হলো, এরপর ধুনো পোড়ানো হচ্ছে। দেখো এখানে বাতাসা ছড়া হচ্ছে, যাকে হরিণট বলা হয় আর কি। ঠাকুরতলা থেকে বাড়ি চলে এসেছি, তো সন্ধ্যের দিকে আমার বান্ধবীরা আসবে, তো তাদের জন্যে একটু আয়োজন চলছে। মানে রাইস বানিয়েছে, সেটাও আছে। চিকেনটা দেখাই না, ঢাকা দেওয়া থাকলে কি আর বোঝা যায়। এই যে স্যাটেটা এবার ভাজা হবে। ওরা আসার পর আমি এর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই আমরা যে পিকচারগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো সেগুলো দেখো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পুজোর ভিডিও নিয়ে।